আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক সাউদি পাবলিক প্রসিকিউশন থেকে বিমান যাত্রীদের কোন জিনিসপত্র অথবা বিমানের কোন সম্পত্তি বা সম্পদ চুরি করার বিষয়ে সতর্ক করেছে বেসামরিক বিমান চলাচল আইন একশো চুয়ান্ন অনুচ্ছেদ অনুসারে বিমানের কোনো যাত্রীর জিনিসপত্র চুরি করা অথবা বিমানের কোনো সম্পদ চুরি করাকে জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং এই অপরাধে যিনি আটক হবেন বা যিনি অপরাধী তার পাঁচ বছরের জেল হবে এবং পাঁচ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে পাবলিক প্রসিকিউশন যেটি বলছে বিষয়টি একটু সহজ করে বলছি বিমানের ভিতরে যে সকল জিনিসপত্র আছে এগুলো কিন্তু বিমানের সম্পদ এবং বিমানবন্দরের ভিতরে যে সকল জিনিসপত্র থাকে সেগুলোও কিন্তু বিমানের সম্পদ এছাড়া যাত্রীদের জিনিসপত্র ব্যাগ অথবা মূল্যবান কোনো জিনিস সেগুলো যদি কেউ চুরি করে তার অপরাধে তার পাঁচ বছরের জেল হতে পারে পাঁচ লক্ষ রিয়াল জরিমানা হতে পারে সতর্ক থাকবেন আইন মানবেন প্রিয় দর্শক আপনারা যারা আমার নাম্বার খোঁজেন আমরা আমাদের ফেসবুকের প্রত্যেকটা লাইভে আমাদের নাম্বার দিয়ে থাকি অথবা আপনি আমার ফেসবুক পেজে যান সেখানে আমার নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক পেজের নাম হলো বিনমিশাল অফিসিয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমার ফেসবুক পেজ ফেসবুক পেজেই আমার নাম্বারটি দেওয়া আছে লাইক করে রাখুন ফলো করে রাখুন আমরা সবসময় ফেসবুকে সকল তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ